জি ফাইভে বিনামূল্যে অপরাজিতা অপুর সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন। মা, তোমার কি মনে হয় অপু কোনো ভুল করেছে? না না, তোমার যদি ভুল মনে হয় তাহলে আমি ওকে না করে দেবো মা। আসলে ও খুব আনন্দ করছে আর বাচ্চাগুলোকে নিয়ে হইচই করার একটা পরিকল্পনা করে নিয়েছে, তাই জন্যে। না না দীপু, আমার কোনো আপত্তি নেই, কিন্তু যে মানুষটা এই বাড়িটা দেখাশোনা করে আগলে রাখে তার তো অনুমতিটা নিতে হবে। আমি কি বলি বল দেখিনি। মা, তোমার কি মনে হয় রাঙা পিসি না করবে? কি জানি বাপু, আমি কিছু বুঝতে পারছি না। কি করব আমি এবার? আমি যে বাচ্চাগুলোকে প্রমিস করে ফেললাম, ওদের বললাম যে ঠাকুর মন্দির দেখাবো, বাড়ি ঘুরিয়ে দেখাবো, বাগানে ঘোরাবো, বাগানের ফল খাওয়াবো, এবার যে কথার খেলাফ হয়ে যাবে, কি করব আমি এখন? তুমি বলো মা, তাহলে কি করব? ঠিক আছে, আমি দেখছি রাঙাদির সাথে কথা বলে, যদি রাঙাদি অনুমতি দেয় তো ভালো, তারপর না হয়। এই যে এসে গেছি। আপনি একবার রামধনুর সঙ্গে কথা বলুন না, তাহলে এই সব হয়ে যাবে। আমি কথা বলে কিচ্ছু হবে না। আসলে আমি তো বাচ্চাগুলোকে কথা দিয়ে এসেছি, ওদের বলেছি এই বাড়ি রাম জাম কাঁঠাল খাবো, পূজোর প্রসাদ খাবো। কেন বলেছো, কেন কথা দিয়ে এসেছো? কারুর অনুমতি না নিয়ে কথাটা কেন দিয়ে এসেছো শুনি? হ্যাঁ, এই বাড়িটা যে সামলায়, যে আগলায়, তার তো অনুমতিটা নিতে হবে। তা না ধেই করে নেচে গিয়ে বাচ্চাগুলোকে কথা দিয়ে চলে এলো। খুব বুদ্ধি ঘটে তোমার, খুব বুদ্ধি। তাহলে কি করব এবার? দেখছি কি করা যায়। আর নাটক করতে হবে না, মত বুদ্ধি বলে তো কিছু নেই তোমার। ওকে চিন্তা করতে দাও। ঠিক আছে, ওই পূজোর দিনে বাচ্চাগুলোকে এ বাড়িতে নিয়ে আসবে, পাত পেরে প্রসাদ খাওয়াবে, সিন্নি খাওয়াবে। আর একটা কথা, এই বাড়িতে কিন্তু একটা গভীর পুকুর আছে, বাচ্চাদের যেন কোনো বিপদ আপদ না হয়, ঠিক আছে? সে দায়িত্ব তোমার। কিচ্ছু হবে না আন্টি মান, ওই বাচ্চাগুলো খুব শান্ত, ওরা ভালো বাচ্চা, ওরা বড় হয়ে চাকরি করবে, ভালো মানুষ হবে। আপনি শুধু একবার রামধনুর সঙ্গে কথাটা বলে নিন। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি। আন্টি মান অনুমতি দিয়ে দিয়েছে, কি মজা, কি মজা, কি মজা। হার মাস জ্বালিয়ে খাবে। হে রাধা গোবিন্দ, রক্ষা করো, রক্ষা করো আমার বউটাকে, রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। জি ফাইভে বিনামূল্যে অপরাজিতা অপুর সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন।